তোমার পড়াশোনা শুরুটা কোথায় হয়েছিল কার মাধ্যমে হয়েছিল হাতে খড়ি যেটা হাতে পড়াশোনাটা আমার বাবার কাছে বাবার মাদ্রাসায় সেখানে একজন আলেম এবং বিশিষ্ট কারি এখন বর্তমানেও তিনি মসজিদের মতে নিয়োজিত আছেন এরপর নুরানি শেষ করি তারপর নাজারা থেকে তেজগা নুরানি মাদ্রাসায় সেখানে নাজারা থেকে শুরু করে একবারে হিফজের শেষ পর্যন্ত সেখানেই শেষ করি এবং পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ি স্তম মার্কাজু তাহফিজে সেখানে রিভিশন দেই এবং সেখান থেকেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করা তোমার হিপস পড়তে আসা এটা কার ইচ্ছাই হিপস পড়তে আসা আমার অভিভাবক বাবা মা ওনাদের ইচ্ছাই তবে হিপস ভালোভাবে পড়ে এটাকে নিয়ে ভালো কিছু একটা করা একটা পর্যায়ে যাওয়া এই অনুপ্রের প্রেরণা ওস্তাদদের থেকে পাওয়া আমার বাবা তোমাকে পড়াশোনা করিয়েছেন জি এই মাদ্রাসাগুলোতে পড়তে পড়তে পড়াশোনা করেছে। বড় জিজ্ঞেস করতেন। জি, তিনিগুলো হ্যাঁ সব পড়ার ব্যাপারে খুবই বাবার তদারুকিটা ছিল খুবই মানে আন্তরিক। নজউদ্দিন সাহেব আপনি কিছু জানতে চান আমাদের সাদ সুরাইলের কাছে। প্রত্যেকটা বাবার উচিত হলো সন্তানকে নিয়ে বড় চিন্তা ভাবনা করা। জি। কবুলতে মালিক আল্লাহ। জি জি অবশ্যই সুন্দর বলেছে। প্রতিষ্ঠান নির্বাচন করা। এই ক্ষেত্রে বাবা কিন্তু সুক্ষ চিন্তা করছেন। যেটা বলল যে মারকাজুত তাহফিজ ভর্তি করিয়ে দিয়েছে এবং আমি অবশ্যই ধন্যবাদ দেুরাইলকে যে আমাকে বাবা যখনই যে প্রতিষ্ঠানে নির্বাচিত করছে ভর্তি করিয়ে দিয়েছে সেটাতে আন্তরিকভাবে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে বাবা এবং সন্তানের মাঝে যে বন্ডিংটা আন্তরিকতা আন্তরিকতাটা ওদিকে বাবা আমার সন্তানের প্রতি সুন্দর নজরদারিতা আর সন্তানের সাথে বাবার যে সম্পর্কটা অবশ্যই বলবো যে সাবসরাইল যে সম্মানটা পেয়েছে ঠিক এই ছোট্ট গণীর মধ্যে সীমাবদ্ধ আর এটা যোগ্য অবশ্যই সাদের কাছে ফিরে যায় তুমি তো দুটি মাদ্রাসায় পড়েছো বলছো দুটি মাদ্রাসায় আমলের ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ আমলের ব্যাপারে অবশ্যই আমরা জানি যে মাদ্রাসাগুলোতে সাধারণত কিতাব বিভাগ বা বড়দের ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ এই দুটো প্রতিষ্ঠানেই আমি দেখেছি যে না তাহাদ্জুদের ব্যাপারে গুরুত্ব আরোপ করা তারপর

তারপরে কিভাবে সিসা করতে হয় কিভাবে এগুলাই সর্বোচ্চ মানে আমলের ব্যাপারে গুরুত্ব আর যেটা বলছিলাম যে মার্কাজু তহফিজে আসার পর আমি যে বিষয়টা দেখেছি যে সাপ্তাহিক একটা আমল হতো সেটা হচ্ছে ইজতেমায়ীভাবে তাহাজ্জুতের আমল তো সেদিন সবাই প্রিপারেশন নিত আজকে তাহাজ্জুতের নামাজ হবে অনেকে গোসল করে পরিচ্ছন্ন জামা পরিধান করতো সুগন্ধি ব্যবহার করত নামাজের জন্য যে একটা প্রস্তুতি প্রস্তুতি তো একটা হচ্ছে যে দুনিয়াবি কোনো এখন বড় হয়ে এটা বুঝি যে দুনিয়াবি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমাদেরকে ইনভাইট করে তো সেই ক্ষেত্রে তো আমরা খুব মানে আমার ভালো জামাটা পরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করি কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তিনি সমস্ত বাদশাহের বাদশাহ যিনি জি জি সামনে দাঁড়ানোর জন্য যে একটা মৌলিক প্রস্তুতি প্রয়োজন মানসিকভাবে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন

মানে আমরা ফিকির করছি পরিচ্ছন্ন হচ্ছি জামা পরিধান করছি সুগন্ধি ব্যবহার করছি কিছুক্ষণ পরে দাঁড়াবো তারপর হচ্ছে যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসটা এটা তো ছোটদের এমনিতেই তৈরি হবে না এটাও দায়িত্ব সহকারে উস্তাদ তৈরি করে দিতে হয় শেখাতে এবং আমাদের উস্তাদা আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন রা বলতেন যে সেজ গিয়ে দোয়া করো সেজদারত অবস্থায় দোয়া করো এবং চোখের পানি যেন জমিনে পড়ে এমনভাবে দোয়া করো আল্লাহ যেন তোমাকে দেখে মায়া লাগে এমনভাবে দোয়া করো হাদিসে যেটা বলা হয়েছে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি সিজদার সময় ফাঁকসির দোয়া রসুল বলছে বেশি বেশি দোয়া করে সময়ের মধ্যে যদি এখানে একটু কথা যুক্ত করতে চাই দেখেন যখনই যে বিপদে পড়েছে তখনই তিনি কিন্তু সলাতে দাঁড়িয়ে গেছেন রসুল্লাহ আসলাম করেছেন জি ইব্রাহিম আল্লাহ স্ত্রী তিনি বিপদে পড়ছেন সলাতা দাঁড়িয়ে গেছেন আকবার সলাৎ সমাধান করে দেয় সলাৎ যে বিপদ থেকে একজন মানুষকে বাঁচাতে পারে মুক্ত করতে পারে যদি আমরা ইব্রাহিম ইব্রাহ স্ত্রী থেকে দেখি আল্লাহ রসুল থেকে দেখি সাল্লাম আর পাশাপাশি আমরা যেটা বললো আমাদের চাইতে হবে জি আমরা এখানে ওখানে চাই মাজারে এখানে ওখানে চাই কিন্তু আমরা আল্লাহ চাই বল সরসব শেষ রাতে তো আল্লাহ তালা নিচে কাছে নেমে আসেন প্রত্যেক রাতে সৈয়াদ সাব্যস্ত হয়েছে কি ক্ষমা চাও ক্ষমা করে দিবো রিজিক চাও রিজিক দিবো অসুস্থ

لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجة إن وكانوا لنا خاشعين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وجعلناها وبنها العالمين إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإن له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون صدق الله العظيم হাসান্ত জাকাল্লাহ খাই অসাধারণ তেল হৃদয় হৃদয়স্পর্শ তেলাত তোমার তেলাতে আমি এমনি ভক্ত অনেক আগে থেকে আল্লাহ তালা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন